হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 শুভেচ্ছা রইলো। তো ভাবছো তো সকাল সকাল খাবার দেখাচ্ছি, এখন সকাল নয়, এখন হলো রাত। কালকে রাতের ভিডিও এটা, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাত্রেবেলা ঘরে বানিয়ে নিয়েছিলাম লুচি, আর বাইরের থেকে মাংস কিনে নিয়ে এসেছিল, মানে চাল কিনে নিয়ে এসেছিল। দেখে টিভিটা ওই গান দাও, গান গান দাও। আর এখানে দেখো বোন এসে গেছে, আর ওর মাসিমণিকে পেয়ে কাউকে কোনো দরকারই নেই। মাসিমণি আর ভাগ্নে মিলে ভিডিও দেখছে, মানে ফোনে কার্টুন দেখছে কিংবা কিছু একটা দেখছে। আর দেখো আমি এদিক থেকে ভিডিও করছি, কেউ জানেই না, বুঝতেই পারিনি। তো চলো দেখো মাসিমণিকে পেয়ে কতটা খুশি। আর বোন এসছে কারণ বোনের কালকে পরীক্ষা আছে, তো তার জন্য বোন এসেছে আমাদের বাড়ি, ও দাদার সঙ্গে যাবে বলে। আর এই যে পরের দিন সকালকার ভিডিও, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এই দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে, আর এটা নীলকণ্ঠ গাছ, অনেক ফুল ফুটেছে, অতটা ভালো আসছে না কেমন, এটা মেঘমেঘ করা রয়েছে আকাশের ওয়েদারটা। আর এই দেখো আমার নয়নতারা ফুলে ফুল গাছে কত ফুল ফুটেছে। আর এখানে আমার রজনীগন্ধার স্ত্রীকে রজনীগন্ধাও চলে এসেছে গাছটাতে, কতটা সুন্দর যে গন্ধ বেরোচ্ছিলো কালকে সন্ধ্যাবেলায়, সেটা না মানে কেউ না শুকলে বুঝতেই পারতে না। আর এদিকে দেখো আমি সকাল সকাল ফুল তুলে নিয়েছি, সকাল সকাল তো দেখলি ফুল তুলে নিয়েছি। আর আজকে উঠে পড়েছি 5টার সময় ঘুম থেকে, কারণ আজকে বোনের পরীক্ষা আছে। আর এইদিকে আমাদের বাড়ি থেকে বেরোবে ও আর জামাই বাবু, প্রায় 8টা নাগাদ বেরোবে। আর সকাল সকাল না উঠলে তো আমি কোনো কাজ করে সারতে পারবো না, তো তাড়াতাড়ি করে উঠেছি। দেখো বাইরে ভালো করে মানে আলোটাও হয়নি, অন্ধকার অন্ধকার ভাবটা রয়েছে। আর আমি এবার তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ফুল তুললাম, আর এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। তো এরপরে আমি বাসি মানে থালা বাসন কালকে রাতে ধুয়ে নিয়েছিলাম, এখন তাড়াতাড়ি করে রান্না করতে চলে যাবো। তো দেখো এখানে রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি, ঝিঙে আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবো। কালকের মাছ ছিল, মাছটা ভেজে রেখেছিলাম কড়া করে সুন্দর করে। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাছটাও ভেজে নিয়েছি। আর কিছু করবো না সকাল সকাল, কারণ সকালবেলা খাওয়ার কোনো ইচ্ছেও থাকে না। আর এদিকে এক গাদা জামাকাপড় ভিজিয়ে নিয়েছি, দেখো দেখলাম বাইরে একটু রোদ রোদ উঠেছে, তো তার জন্য এক গাদা জামাকাপড় ভিজিয়েছি পুরো। দেখো ছাদের অবস্থা তো ভীষণ খারাপ, তো ছাদের পাশ থেকেই মেলে দিচ্ছিলাম সব জামাকাপড়, পুরো এই মাথা থেকে ওই মাথা পুরো ভরে গেছে। আর বালতির মধ্যেও কিছু জামাকাপড় রয়েছে, আমি এখন গিয়ে নিচে মেলে দেবো। আর ছাদের অবস্থা ভীষণ খারাপ, শ্যাতলা উঠে উঠে একদম জানা তাই হয়ে গেছে। আর দেখো বাইরেও আমি জামাকাপড়গুলো মেলে দিয়েছি, এখনও তো কিছু বাকি রয়েছে অনেকের আমাদের স্নান করারটা। আর তারপর স্নান টান করে একদম ঠাকুর ঘরে চলে আসলাম। সকাল সকাল স্নান টান করে পুজোটা দিলে না ভীষণ মনটাও ভালো লাগে, আর দেখবে কাজ করেও মানে একটু শান্তি শান্তি, মানে খুব ভালো, আমার তো খুব ভালো একটা ফিল হয়। আমি জানি না কার কেমন হয় সকাল সকাল স্নানটা করে ফেললে। আর এদিকে দেখো তুলসী গাছটা আমার কতটা সুন্দর হয়ে গেছে দেখতে, কদিন বাড়ি ছিলাম না, জল দেওয়া হয়নি, আর এখন জল দিয়েছি, দেখো গাছটা কতটা সুন্দর লাগছে। তো আর এদিকে দেখো মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে বোন রেডি হয়ে গেছে, ছাতাটা পারছে, আর এদিকে অনেকের বাবা গাড়ি বের করছে, এখন বেরোবে, প্রায় 8:20 মতো বাজে, 8:30-এর মধ্যে বাড়ি থেকে বেরোবে। আর এদিকে আমাদের মিঠু, দেখো দুষ্টু করতে করতে পুরো মিঠুর ঘরটা পুরো নষ্ট করে দিয়েছে, উপরে তাঁবু দিয়ে দিয়েছিলাম, সব ছিঁড়ে ফেলেছে, কী অবস্থা করেছে ময়না আর মিঠুতে। আর এই যে দুজন মিলে বেরিয়ে পড়ছে, বোনের পরীক্ষা পড়েছে কৃষ্ণনগর, তো বাসে যাবে না, বাসে ভীষণ ভিড় হয়, হ্যাঁ তাই বললাম গাড়ি নিয়ে আস্তে আস্তে যাও। আর বোনের একটা লেডি কনস্টেবলের পরীক্ষা ছিল, তো তার জন্যই আমাদের বাড়ি থেকেই যাওয়া আসা করবে, যাচ্ছে পরীক্ষা দিতে। আর এদিকে অনেক দেখো ওরা চলে গেছে বলে মনটা খারাপ রয়েছে, তো এখন শুয়ে আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।